সন্ত্রাস কি জন্য হয়? তিনটি কারণে সন্ত্রাস আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস, যেমন ইসরায়েলরা করছে ফিলিস্তিনিদের উপরে, এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। আরেকটি হচ্ছে গোষ্ঠীগত সন্ত্রাস, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে নিধন করে দেয়। যেমন আপনারা জানেন যে সার্বিয়াতে মন্টিনিগ্রো যারা, তারা হত্যা করেছিল বসনিয়ান হার্জেগোভিনিয়ান লোকদেরকে, মুসলিম বলে তাদেরকে হত্যা করেছে। অনুরূপভাবে হুতু আর তুৎসির সেই মারামারি হানাহানি, সেটা একটা সন্ত্রাস। এটা হচ্ছে গোষ্ঠীভিত্তিক সন্ত্রাস, গোষ্ঠীজাত সন্ত্রাস, একটি গোষ্ঠীর বিরুদ্ধে সন্ত্রাস করা হয়। আবার কখনো কখনো এই সন্ত্রাস কোনো একটি ছোট্ট নৃগোষ্ঠীর বিরুদ্ধে করা হয়, যেমনিভাবে মায়ানমার রোকলা চালিয়েছে। অনুরূপভাবে আরেকটি সন্ত্রাস ব্যক্তিগত সন্ত্রাস, যেমন কেউ আমরা জানি যে পূর্ববর্তী আমলে এরশাদ সিকদার নামে এক ব্যক্তি ওই এলাকা পুরোটাই সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই পুরোটাই হচ্ছে, এটা হচ্ছে ব্যক্তিগত সন্ত্রাস, বা নিজের নিজের একটা প্রভাব বিস্তারের জন্য এই সন্ত্রাস মানুষ চাপিয়ে দেওয়া সমাজের উপরে, কখনো কখনো রাষ্ট্রকে বিব্রত করে এবং একটা খারাপ পরিণতির দিকে নিয়ে যায়। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য কখনো রাজনৈতিকভাবে রাজনৈতিক ফায়দা অর্জন করা। কখনো কখনো আপনি দেখবেন যে একটা মানুষ ইচ্ছা করে তাকে আপনি নিতে পারতেন হাসপাতালে, আহত হয়েছে, তাকে জোর করে ধরে রাখা হয়েছে মরে যাওয়ার জন্য। কেন? যাতে করে এটা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা হয়। এটা দেখবেন অনেক জায়গাতে হচ্ছে। কখনো কখনো একটা লাশ চায় তারা মিছিল করার জন্য, এটাও কিন্তু রাজনৈতিক একটা উদ্দেশ্য। এটাও অনেক জায়গাতে অনেকে করে থাকে, ইসলাম এটাকে হারাম ঘোষণা করেছে। আমরা এটা বিস্তারিত আলোচনা করব ইসলামী দৃষ্টিভঙ্গি। কখনো কখনো ধর্মীয় সন্ত্রাস হয়। ধর্মীয় সন্ত্রাস কি? দুটি ভিন্ন মতের মানুষ, আপনার মত আপনি দাওয়াত দিবেন, আমার মতে আমি দাওয়াত দিব না, আপনি জোর করে আপনি ভিন্ন মতের লোককে দমন করবেন, তাকে আক্রমণ করবেন, তাকে কথা বলতে দিবেন না, এটা কিন্তু ধর্মীয় সন্ত্রাস। এই ধর্মীয় সন্ত্রাস কখনো উচিত নয়। এই জন্য আপনারা জানেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সময়ে মদিনাতে ইহুদিরা ছিল, একই দেশে বসবাস করত ইহুদিরা এবং মুসলিমরা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতক্ষণ পর্যন্ত তারা যুদ্ধ করেনি, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো আক্রমণ করেননি, বরং তাদের সাথে চুক্তিবদ্ধ ছিলেন যে মদিনাতে এই করবো, আমরা এই করবো, আমরা মদিনাকে সুন্দরভাবে সাজানোর জন্য। দেখিয়েছেন ধর্মীয় সন্ত্রাস ইসলামে কোনোভাবেই অনুমোদিত বিষয় নয়। তিন নম্বর হচ্ছে সামাজিক সন্ত্রাস। সামাজিক সন্ত্রাস কি? সামাজিক সন্ত্রাসের বিষয়টি আমরা আলোচনা করবো, কী কী জিনিস আছে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে সমাজের মধ্যে কেউ তার প্রভাব প্রতিপত্তি সৃষ্টি তৈরি করার জন্য, দেখবেন যে একজনকে তার গরু নিয়ে আসছে, তার অথবা তার জমি দখল করে ফেলছে, অথবা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করছে, কাউকে বিভিন্নভাবে তার এলাকায় থাকতে দেওয়া হচ্ছে না, অথবা তার নামে বদনামি ছড়ানো হচ্ছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন পত্রিকায় আসছিল এক জনপ্রতিনিধির নামে আসছে, কিরকম যে তিনি একটা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, কোনখান থেকে এক মেয়ে এনে, শেষ পর্যন্ত এই দেশের আলহামদুলিল্লাহ স্মার্ট বাহিনী যারা, তারা বের করতে সমর্থ হয়েছে যে একটা ভাই অন্য একটা লোকে তাকে ফাঁসানোর জন্য এই কাজটা করেছে। এটা কিন্তু আমরা না জানলে কিন্তু বাইরে থেকে বলে দিতাম যে এই লোকে এই কাম করেছে। এই জন্য অনেক সময় অপেক্ষা করতে হয় বাস্তবতা কি জিনিস দেখার জন্য। এই জন্য এটাও একটা সামাজিক সন্ত্রাস, যে একজন যেন সামাজিকভাবে অপমানিত হয়, সে যেন পরবর্তীতে কখনো মাথা তুলে দাঁড়াতে না পারে, এই জন্য অনেকে এই জাতীয় সন্ত্রাসে লিপ্ত হয়ে থাকে। এটা সামাজিক সন্ত্রাস। আর হচ্ছে অর্থনৈতিক সন্ত্রাস। অর্থনৈতিকভাবে কাউকে ঘায়েল করার জন্য, কারো জিনিসপত্র বিনষ্ট করে দেয়, অথবা কারো অর্থনৈতিক উৎস বন্ধ করে দেয়, কারো কোনো সম্পদ থাকলে, অথবা এমন হতে পারে অর্থ দিয়ে কাউকে সন্ত্রাসে নিয়োগ করে দেয়, এটাও হতে পারে। এই সবই হচ্ছে অর্থনৈতিক সন্ত্রাস। আরেকটি হচ্ছে সাংস্কৃতিক সন্ত্রাস। সেটা হচ্ছে আপনার ঘরের ভিতরে এমন জিনিস প্রবেশ করাবে যেটা আপনি কখনো পছন্দ করেন না। সাংস্কৃতিক অঙ্গনে এই জিনিসটা এখন প্রচলিত প্রচুর পরিমাণে। যেমন ধরেন আমাদের দেশে সমকামিতা নেই, কিছু মানুষ হাজার কোটি টাকা নিয়ে নেমেছে সমকামিতা প্রচার করার জন্য, এটা হচ্ছে সাংস্কৃতিক সন্ত্রাস। আপনারা এগুলি বুঝতে পারেন যে এগুলো আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে সেগুলো এখন দেখা যাচ্ছে।